আজকে ক্লাসটি শুরু হওয়ার শুরু করার আগে আমি গত ক্লাসে কি পড়িয়েছিলাম তা একবার বলে নিচ্ছি। সবাই তোমরা নিজ নিজ বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 খুলো, ওখানে দেখতে পাবে বড় সংখ্যা ও স্থানীয় মান। গত ক্লাসে আমরা পড়েছিলাম পাঁচ অঙ্কের সংখ্যা, পাঁচ অঙ্কের সংখ্যা 2 3 4 2 5, এই সংখ্যাটি পাঁচ অঙ্কের, এই সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়, স্থানীয় মান নির্ণয়ের নিয়ম। গত ক্লাসে আমরা এইভাবে এই নিয়মটি পড়েছিলাম, পাঁচ অঙ্কের সংখ্যার স্থানীয় মান নির্ণয়। আমরা এই এই সংখ্যা এই নিয়মটি গত ক্লাসে পড়েছিলাম। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম পৃষ্ঠা তিনের এক নাম্বার আর দুই নাম্বার বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করেছো। তোমরা তোমাদের বাড়ির কাজ গুলো তোমরা স্কুলে আমার সাথে যোগাযোগ করে সবাই একদিন সপ্তাহে যে সপ্তাহে যে কোনো একদিন সবাই মিলে স্কুলে এসে বাড়ির কাজটা আমাকে দেখিয়ে যেতে পারো। তাহলে দেখা হলে কি হবে কি, বাড়ির কাজটা যদি দেখা দেওয়া তাহলে ওখানে কোনো সমস্যা থাকলে বা নিয়মটা যদি ঠিকভাবে না হয় তাহলে ওটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আসো আমরা আজকে শুরু করি। এখানে বাড়ির কাজের মধ্যে দেখো দুই নাম্বার বাড়ির কাজে অঙ্কে লেখো 57,363। এটা আমরা যা পড়েছি ওই নিয়ম থেকে, 30,605, 86,002। এখানে লাস্টের দুইটা 4 আর 5 নাম্বার, এই দুইটা একটু ডিফারেন্ট, মানে একটু অন্যরকম, তাই এখান থেকে আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, 5 নাম্বারটা করে দেখাচ্ছি, পৃষ্ঠা 3 এর 5 2 এর 5। দেখো এখানে বলেছে 6টি 10,000, তাহলে 10,000 কয়টি? 6টি, তাহলে লিখবো আমরা 10,000, 6টি 10,000, তাহলে 6 × 10,000 সমান কত হবে? 60,000। গুণ তো তোমরা জানো, এটা নতুন করে কি করব। দেখো এখানে 10-এর সাথে 1 2 3 4টা 0 4টা 0 বসে যাবে, 6-এর সাথে 1 গুণ 6 বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে 60,000। তারপর বলছে 60টি 1,000, তাহলে 60টি 1,000, তাহলে 7 গুণ 1,000, তাহলে কত হবে? দেখো 7 1 এ 7 আর 0 কয়টা 3টা 3টা 0 বসে যাবে, তাহলে আমরা এখানে 7 বসাবো আর 3টা 0, এই যে দেখো 7,000। তারপরে বলেছে 5টি 10, কোন হাজার না, শুধু 10, তাহলে 5 গুণ 10, তাহলে 5 10-এ কত আমরা জানি, গুণ করলে 50, যেগুলো আমাদের সব যোগ হবে। বলেছে 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে সবগুলো সংখ্যা আমাদেরকে যোগ করে তাহলে সংখ্যাটা বের করতে হবে, তাই আমরা যোগের নিয়ম অনুসারে লেখাটা লিখেছি। 60,000 লিখে 7,000 যখন লিখেছি তখন আমরা এই পাশ থেকে 4টি ঘর পূরণ করেছি, 50 যখন লিখেছি তখন এই পাশ থেকে 50 পূরণ করেছি। এবার যোগ করি তাহলে দেখো 0 0 0 করলে 0 0 0 5, যোগ করলে হবে 5 0 0, আর এখানে কোনো কিছু নেই, তাহলে এটা হবে 0 0 আর 7, যোগ করলে হবে 7, আর এখানে আছে 6 6 বসে যাবে, তাহলে একক দশক শতক হাজার, হাজারের ঘরে কমা, ঠিক আছে? তাহলে এটা কত হয়েছে? 67,050। তাহলে এটাকে আমরা যদি কথায় অঙ্কে লিখতে বলেছে তাহলে এটা হবে 67,050, অঙ্কে লেখা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? একই ভাবে এই চারের উপরে যে পাঁচের উপরে যে 4 নাম্বারটা আছে ওই 4 নাম্বারটাও এই একই নিয়মেই করতে হবে। আমি এই 4 আর 5 নাম্বারটা ভিন্ন নিয়মের, এই কারণে আমি এখান থেকে একটি দেখিয়ে দিয়েছি। আবারও বলছি দেখো 6টি 10,000 বলেছে, তাহলে 10,000 নিয়ে 6 দিয়ে গুণ করবো, কারণ 6টি বলেছে, তাহলে 10,000 কে 6 দিয়ে গুণ করলে হবে 60,000, 7টি 1,000, তাহলে 1,000 কয়টি? 60টি, তাই 7 দিয়ে গুণ হবে, 7 কে 1,000 দিয়ে গুণ করলে হবে 60,000, 5টি 10, তাহলে 5 গুণ 10, তাহলে এটা হবে 50, তারপর যখন সব একসাথে যোগ করবো 60,000 7,000 আর 50, তিনটা যোগ করলে আমরা পাবো 67,050, এটা অঙ্কে লিখতে বলেছে তাই এতটুকু করলেই হবে, আর কথায় লেখার দরকার নেই। তাহলে পৃষ্ঠা 3 এর আমি তোমাদের বাড়ির কাজ যা দিয়েছি ওখান থেকে এই যদি সমস্যা হয়ে থাকে, 4 আর 5 নাম্বারটা সমস্যা হতে পারে, তাই আমি 5 নাম্বার একটা দেখিয়ে দিয়েছি,
চার নাম্বারটাও একই নিয়মে। ঠিক আছে, এবার আমরা শুরু করি তাহলে। দেখো নতুন পড়া, আমাদের আজকে নতুন পাঠ শুরু করব, সেটা করব হচ্ছে পৃষ্ঠা চারের ছয় সাত আর আট অঙ্কের সংখ্যা। এগুলো একই, আমরা পাঁচ অঙ্কের সংখ্যা পড়েছিলাম, একই নিয়মে আমরা ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা পড়ব। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে তিনটাই বুঝিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, আমি এখানে একটি সংখ্যা লিখছি, বইয়ে যেটা লিখেছে আমি ওটাই লিখি। সাত তিন সাত এক শূন্য নয়, আমরা প্রথমেই পড়েছিলাম এককের ঘর প্রথমটা। ঠিক আছে, একক, দশক, শত, হাজার, অযু, আমরা পাঁচ অঙ্কের সংখ্যায় পড়েছিলাম পাঁচটা ঘর অযু পর্যন্ত। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযু। আজকে আমরা ছয় অঙ্কের সংখ্যা পড়বো, তাহলে এই পাঁচটা অঙ্কের আগে আমরা যদি আরো একটা অঙ্ক ধরো এক যোগ করি, তাহলে এই ঘরের নাম হবে লক্ষ। এই ঘরের নাম কি হবে? লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তখন আমরা হিসেব করব, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একে লক্ষ শেষ হয়েছে, তাহলে এখান থেকে লক্ষ হিসাব হবে, তার মানে এটা হবে এক লক্ষ। তারপরে এখানে হাজার, হাজার এখানে, হাজার, এই দুইটা ঘর মিলে হবে হাজার, অযুত আর হাজারের ঘর মিলে হাজার হিসেব হবে, তাহলে সাঁত্রিশ হাজার একশো নয়। এই হিসেবে কি হবে? এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো নয়। বই লেখা আছে দেখো এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত নয়, এই সংখ্যাটা। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? ছয় অঙ্কের সংখ্যা। তাহলে ছয় অঙ্কের সংখ্যার স্থানীয় মান যদি নির্ণয় করতে বলে, তাহলে পাঁচ অঙ্কের সংখ্যার স্থানীয় মানের পরে আরেকটা ঘর, যেটা হবে লক্ষের ঘর। ঠিক আছে, বুঝতে পেরেছো? একই ভাবে তোমাদেরকে যদি সাত অঙ্কের সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে বলে, তাহলে এই সংখ্যার আগে আমি যদি আরেকটা অঙ্ক যোগ করি, চার যোগ করলে, তাহলে এটা হবে অযুত, অযুত লক্ষ, লক্ষের পরে হবে নিযুত, লক্ষের পরে কি হবে? নিযুত। সেখানে জায়গা হচ্ছে না, সমস্যা নেই, আমি এটা আবার লিখে করব। তাহলে এই ঘরটা হবে নিযুতের ঘর, লক্ষ আর নিযুত মিলে লক্ষ হিসাব হবে। কিভাবে? দেখো এই যে এখানে হাজার শেষ, এখানে লক্ষ নিযুত, তাহলে এই দুইটা ঘর মিলেই লক্ষ হিসাব হবে। তাহলে এই দুইটা ঘর মিলে কত হয়েছে? চার এক, তার মানে হচ্ছে একচল্লিশ, তাহলে এটা হবে একচল্লিশ লক্ষ। এটা কত হবে? একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার, আর গুলো বাকিগুলো যেমন বলেছিলাম আগে তেমনই হবে, সাঁত্রিশ হাজার একশত নয়, সবই ঠিক থাকবে। কিন্তু প্রথমে আমরা শুধু এক লক্ষ বলেছিলাম, কারণ এই ঘরটা ছিল না ছয় অঙ্কের সংখ্যা দেখে। কিন্তু যখন সাত অঙ্কের হবে, একটা ঘর বেশি হবে, এটা হবে নিযুতের ঘর, লক্ষ আর নিযুত মিলেই লক্ষের হিসেব হবে, তখন এটা হয়ে যাবে একচল্লিশ লক্ষ। তখন কিন্তু আমরা এক লক্ষ বলতে পারবো না, নিযুতের ঘরটাও লক্ষ হিসেব হবে, তাহলে তখন বলতে হবে একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার একশো নয়। তাহলে এটা কিসের ক্ষেত্রে? সাত অঙ্কের সংখ্যার ক্ষেত্রে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমরা বলি আট অঙ্কের সংখ্যা, আট অঙ্কের সংখ্যা যদি বলি, তাহলে এটা আরো বড় হবে, তাই না? আচ্ছা, আট অঙ্কের সংখ্যায় যাওয়ার আগে আমরা দেখব ছয় আর সাত অঙ্কের সংখ্যা, এই যে পৃষ্ঠা নাম্বার চারে ছয় অঙ্কের সংখ্যার স্থানীয় মানের নিচে আছে, সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, কথায় লিখো এবং স্থানীয় মান নির্ণয় করো, এটা ছয় অঙ্কের ক্ষেত্রে। তাহলে এটা হবে তোমাদের বাড়ির কাজ। একইভাবে পৃষ্ঠা নাম্বার পাঁচে আছে, এটা হচ্ছে সাত অঙ্কের ক্ষেত্রে, উচ্চ স্বরে পড়ো, কথায় লিখো এবং উপরে নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো, এটা হচ্ছে সাত অঙ্কের ক্ষেত্রে। দুই নাম্বার, তিন নাম্বার বলেছে সংখ্যায় লেখো, এখানে এটাও এই এক নাম্বার, এখানে দুই, এখানে তিন, আর পৃষ্ঠা চারে এক, তার মানে পৃষ্ঠা চারের এক নাম্বার, পৃষ্ঠা পাঁচে দুই এবং তিন নাম্বার, এই তিনটা লং তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই যেদিনে বাড়ির কাজ সেদিন কমপ্লিট করে রাখবে, তাহলে পরবর্তীতে যাতে তোমাদের উপর কোনো চাপ না পড়ে। ঠিক আছে, একইভাবে আমরা আট অঙ্কের সংখ্যাও বের করতে পারবো। আমরা যদি একটা আট অঙ্কের সংখ্যা নেই, তাহলে কি হবে? দেখো বই যে সংখ্যাটি আছে ওইটাই লিখছি তোমাদের বুঝার সুবিধার জন্য।
তাহলে এটা হচ্ছে আট অঙ্কের সংখ্যা। আমরা জানি এতটুকু পর্যন্ত সাত অঙ্কের হিসাব আমরা জানি, কি জানি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এতটুকু পর্যন্ত আমরা কিন্তু হিসেব জেনে গেছি, ঠিক আছে, সাত অঙ্কের সংখ্যা। এখন যদি আট অঙ্কের হয় তাহলে নিযুত, নিযুতের পরে আমাদেরকে আবার লিখতে হবে কোটি, নিযুতের পরে কি হবে আবার কোটি, তাহলে প্রথম ঘরটা হবে কোটির ঘর, কোটির ঘরে কত আছে এক, তাহলে এটা বলতে হবে এক কোটি, ঠিক আছে। আর লক্ষের ঘরে কি বলেছিলাম, নিযুত আর লক্ষ মিলে লক্ষ, তাহলে পঁচানব্বই লক্ষ। হাজারের ঘরে অযুত আর হাজার মিলে হাজার, তাহলে আট চার চুরাশি হাজার নয় শত বাহাত্তর, ঠিক আছে। এই সংখ্যাটি কি হবে এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর। এই যে দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার ছয়ে এই সংখ্যাটি আছে, এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর, ঠিক আছে। এটা হচ্ছে আট অঙ্কের সংখ্যা এবং এর স্থানীয় মান নির্ণয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই আট অঙ্কের সংখ্যাটা। তোমরা এখান থেকে চার নাম্বারে তোমরা যদি এই চার নাম্বারটা করো চারের এক দুই, তাহলে তোমাদের আট অঙ্কের সংখ্যা এবং স্থানীয় মান আর কি হবে ক্লিয়ার হবে, ঠিক আছে। এগুলো তোমাদের অবশ্যই বাসায় অনুশীলন করতে হবে, ম্যাডাম দেখিয়ে দিয়েছি, একবার দেখাতেই তোমরা অঙ্কটা পারবে না। তো এখানে যে অনুশীলনী গুলো দেওয়া আছে, উদাহরণ গুলো তোমাদের বাড়ির কাজ, সেগুলো তোমাদেরকে বারবার বাসায় অনুশীলন করতে হবে, তাহলেই তোমাদের কাছে এই স্থানীয় মানটা ক্লিয়ার হবে। স্থানীয় মানটা একদমই সহজ, সেটা তুমি পাঁচ অঙ্ক বলো, ছয় অঙ্ক বলো, সাত অঙ্ক, সব সব অঙ্কের ক্ষেত্রেই নিয়ম একই, শুধু একটা করে ঘর বেশি হবে। আমি একদম আট পর্যন্তই তোমাদের কতটুকু হবে দেখিয়ে দিয়েছি, তোমরা এখন বাসায় বাকিটা তোমরা বাসায় অনুশীলন করবে, বারবার অনুশীলনেই তোমাদের এই পড়াটা সমস্যাটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।